আরজিকর প্রতিবাদে চড়াও পুলিশ, মার আন্দোলনকারীদের, আটক 18 জন প্রতিবাদী, নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ বারাসাতে। 14ই আগস্টের প্রতিচ্ছবি দেখা গেল 4ঠা সেপ্টেম্বরের রাতে। একই সাথে রাত জেগেছিল গোটা বাংলার মানুষ। মহিলাদের রাত দখলের লড়াইয়ে সামিল সকলের মুখে ছিল একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। তবে রাজ্য জুড়ে চলতে থাকা প্রতিবাদের মাঝে উত্তর চব্বিশ পরগনার বারাসাতে দেখা গেল এক ভিন্ন চিত্র। চলতে থাকা অরাজনৈতিক এবং শান্তিপূর্ণ প্রতিবাদের মাঝে হঠাৎ করেই দেখা গেল অশান্তির ছবি। পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন আন্দোলনকারীরা। এদিন বারাসাত কলোনি মোড়ের কাছে আরজিকরের তরুণীর বিচারের দাবিতে আয়োজিত প্রতিবাদী জমায়েতে হাজির হয়েছিলেন 100 মানুষ। তাদের দাবি একটাই, তিলোত্তমার বিচার চাই। এদিকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিবাদী জমায়েতে অংশ নিতে থাকেন 100 মানুষ, যার ফলে 34 নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। পুলিশের দাবি, প্রথমটায় বিক্ষোভকারীদের অবস্থান ভালোভাবে তুলে নিতে বলা হয়, কিন্তু তারা পুলিশের কথা কানে নেয়নি। এরপর মধ্যরাতে সমস্যাটা আরও বড় আকার ধারণ করে। সেখানে উপস্থিত হন বারাসাতের SDPO, IC সহ মহিলা পুলিশের বিশাল বাহিনী। সে সময় বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। আটক করা হয় কয়েকজন আন্দোলনকারীকে। রাতের 1টা অবধি আমরা ওখানে কলোনি মোড়ে স্পটে আমরা ছিলাম। তো তারপরে বাড়ি আসলাম। বাড়ি এসে দেখলাম আপডেট নিতে থাকছিলাম যে হ্যাঁ সব ঠিকই আছে, শান্তিপূর্ণভাবে। হঠাৎ 3:30টার সময় ভিডিও দেখে কিছু দেখি যে অনেক প্রচণ্ড ঝামেলা হচ্ছে। তো তারপরেই দেখলাম যে হঠাৎ করে মারধর শুরু করে দিলেন। তো সেখান থেকে মারধর শুরু করে দিলেন পুলিশেরা। এ বিষয়ে এক বিক্ষোভকারী মিথিলা দাশগুপ্ত বলেন, গতকাল রাতে বারাসাত কলোনি মোড়ে আমরা একটা রাত দখলের কর্মসূচি নিই। সেখানে আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম, আর সেখানেই 3:00টার সময় পুলিশ এসে খুব খারাপভাবে সেখান থেকে উঠে যাওয়ার হুমকি দেয়, এমনকি গায়ে হাত দেওয়া হয়। সে সময় আমাদের সঙ্গীরা প্রতিবাদ করতে গেলে আমাদের 18 জনকে আটক করে পুলিশ। এরই মধ্যে একজনের ইউনিভার্সিটিতে পরীক্ষা থাকলেও তাকে কোনো রকম সাহায্য করা হয় না। আমাদের কর্মসূচির অনেক আগেই কিন্তু আমরা পুলিশকে ইন্টিমেট করে রেখেছিলাম। দেখুন, পুলিশ অতি সক্রিয়তা অবশ্যই করবে, কারণ বর্তমানে আমরা যে সিস্টেমটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি, এই যে ধর্ষণকাণ্ড চলছে, এই ধর্ষণকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে তো সরকার আড়াল করছে। আমরা যখন বিচারে দাবি নিয়ে রাস্তায় নামছি, আমরা যখন সক্রিয় হচ্ছি, সরকার ভয় পাচ্ছে, পুলিশ ভয় পাচ্ছে। পুলিশ সম্পূর্ণ ভয়ের জায়গা থেকেই কিন্তু আমাদের ওপর হামলাটা করছে। ঘটনায় সকাল থেকে চাঞ্চল্য ছড়াতে থাকে বারাসাত আদালতের সামনে। ভিড় জমাতে থাকেন প্রতিবাদীরা। তারা দাবি করতে থাকেন অনৈতিকভাবে আন্দোলনকারীদের গ্রেপ্তার করেছে পুলিশ, তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। আমাদের এই আন্দোলনটা সেই পুরো স্বৈরাচারী সিস্টেমের বিরুদ্ধে একটা শান্তিপূর্ণ গণ আন্দোলনে সাথীদের কেন তোলা হবে, আমাদের এই প্রশ্নটা পুলিশের কাছে, প্রশাসনের কাছে, কোর্টের কাছে। এইগুলো বেআইনি, পুলিশ কোনোভাবেই করতে পারে না। একটা শান্তিপূর্ণ গণ আন্দোলন সম্পূর্ণরূপে আইনি, সেখানে পুলিশ এই স্বৈরাচার চালাতে পারে না। এদিন সকালে ধৃতদের পরিবারের সদস্যদের সাথে প্রতিবাদীরাও বারাসাত থানাতে আসেন। পুলিশের পক্ষ থেকে সকালে ধৃতদের আদালতে হাজির করানো হয়। এ বিষয়ে বারাসাত থানায় দাঁড়িয়ে এক আইনজীবী বলেন, দেখুন, পুলিশের কাছ থেকে এখনও আমরা কোনো কোঅপারেটিভ আনসার পাইনি। যেটুকু শোনা গেছে যে 2 জন ইনটক্সিকেটেড ছিল মাস্টার মধ্যে, সেই 2 জন ইনটক্সিকেটেড পার্সনের জন্য এনাদেরকেও ইনটক্সিকেটেড বলে তোলা হয়েছে, এবং এনারা নাকি পুরোপুরি হাইওয়েটা ব্লক করে করা হচ্ছিল। পুলিশ যেটা বলছে যে ওনারা নাকি ওয়ার্নিং দিয়েছিলেন, তাও নাকি এরা ওঠেনি। বাট অ্যাজ সাচ এখনও যিনি আইও আছেন উনি এখনও এসে পৌঁছায়নি। সো উই আর নট অ্যাওয়ার কী সেকশনস দিয়েছেন, FIR-এ ওনারা কী লিখেছেন, অ্যান্ড হোয়াট আর দ্য চার্জেস, আমরা এখনও কিছু জানি না। প্রতিবাদীদের দাবি, পুলিশ বিনা কারণে শান্তিপূর্ণ আন্দোলন ব্যাহত করেছে, আন্দোলনকারীদের গ্রেপ্তার করেছে। এখন আমাকে ডাকা হয়, বলে যে কালকে তুইও ছিলিস। আমি বললাম হ্যাঁ, আমার যত ফেসবুক পোস্ট ছিল, ফেসবুক লাইভ ছিল, এবং আমার গ্যালারিতে যত কালকের মিছিলের ভিডিও ছিল সেগুলি ডিলিট করে, এবং ডিলিট করতে তারা হুকুম করে, এবং আমরা বাধ্য ডিলিট করতে বাধ্য হই। তারা হ্যাঁ জোর জবরদস্তি আমার উপর হয়েছে। হ্যাঁ, আমি বলেছিলাম যে আমার পার্সোনাল ফোন যেহেতু আপনার হাতে দিন, তখন আমাকে সেখানে দমিয়ে রাখা হয়, সেখানে আমি অপারগ ছিলাম। আমাদেরকে বলছে তোরা কালকে কেন রাস্তায় এরকম করতে গেলি, এরকম এমন এমন কথা বলছেন যাতে কিনা আমরাই দোষী, অথচ দোষীরা এখনও সাজা পায়নি, দোষীরা কারা তারা ধরা পায়নি, সেই জায়গাটা কখনো এখনও সামনে আসছে না। এমন সাধারণ লোকে তো সাধারণ জনগণের, সাধারণ ছাত্রছাত্রীদের উপরেই আক্রমণ নেমে আসছে, যেন তারা দোষী। এ বিষয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে
বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আন্দোলনের বিষয়ে অনুমতি নেওয়া হয়েছিল, তারপরেও নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর আন্দোলন চলতে থাকে। জাতীয় সড়ক সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায়, বহু গাড়ি আটকে পড়ে, তাদেরকে রাস্তার একদিকে সরে যাওয়ার জন্য বলা হয়। তারা পুলিশের কথায় কর্ণপাত করেনি, উল্টে পুলিশের সাথে খারাপ আচরণ করেছেন। ঘটনায় 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। সিট ইন ডেমনস্ট্রেশন যদি করছেন তাহলে এক সাইড হয়ে করুন, এটলিস্ট ওয়ান লেনটা যদি খুলে দিতে তাহলে আমাদেরকে ট্রাফিকটাকে একটু মুভিং রাখার সুযোগ হতো। এবং অনেক ট্রাকগুলো দাঁড়িয়েছিল যার মধ্যে যে সবজির গাড়িগুলো হোক বা লাইভ স্টক গাড়িগুলো হোক, ওদের ড্রাইভারগুলো এসে এসে পুলিশদেরকে রিকোয়েস্ট করছিলেন কি আমাদেরকে টাইমলি পৌঁছাতে হবে গাড়িটা, কি ওনার মালটা নষ্ট হয়ে যাবে। তো 3:20 মানে অ্যারাউন্ড 3 AM আমরা যে দেখলাম কি মানে অনেক ট্রাফিকটা বিল্ড হয়েছে, তো দিস হ্যাজ টু বি ক্লিয়ার, কেন কি গুডস ভেহিকল যদি না ক্লিয়ার করলে সকালবেলে দ্যাট উইল বি আ হিউজ প্রবলেম। বারাসাতের যেরকম আছে আপনারা জানবেন, কয়েকজন পিছন থেকে পুলিশকে হ্যাকল করতে আসলো, ওদেরকে ধরলে আবার অনেক লোক এসেছে, তো লেডি পুলিশ ওয়াজ অলসো দেয়ার যার জন্য যার সাথে মিসবিহেভ করে, টোটাল 18 লোক ডিটেন হয়েছেন। হ্যাঁ, কলোনি মোড় থেকে বাকিরা এমনি উঠে চলে গেলেন, তো যারা যাচ্ছিলো ঠিক আছে, যারা মিসবিহেভ করছিল বা হ্যাকল করছিলো পুলিশকে এসে, তো ওদেরকে গাড়িতে বসানো হয়েছে ডিটেন করে, কেস ফাইল কেস ওভার দিস NH ব্লক করা ছিল আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।